শহরের আনাচে কানাচে ঘটে যাওয়া নানা বিনোদনের খবর দিয়ে শুরু করলাম এবারের বিনোদন ডট কম। সম্প্রতি হয়ে গেল বাংলা ছবি মির্জার মিউজিক লঞ্চ। এখানকার সমস্ত খবর দিয়ে রয়েছে আমাদের গানফান আর যা দিয়ে শুরু এবারকার বিনোদন ডট কম। এ সপ্তাহে মুক্তি পাওয়া বাংলা ছবি অতি উত্তমকে নিয়ে রয়েছে এবারকার প্রিমিয়ার শো। পরে টলিবলি গরমা গরম খবর জানতে আপনাকে চোখ রাখতেই হবে আমাদের বিনোদনের টুকটাকে। এরপর দেখুন গুডেজ হসপিটাল পরিবেশিত হ্যালো ডক্টর, আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছে। আসন্ন ঈদে সলমান জিতের সাথে টক্কর দিতে তৈরি অঙ্কুশ। তারই প্রযোজনায় ও পরিচালক সমীর চাহিলের পরিচালনায় মির্জা হয়ে ফিরছেন অঙ্কুশ। ছবিতে অন্যান্য চরিত্রে ঐন্দ্রিলা সেন, কৌশিক গাঙ্গুলি, ঋষি কৌশিক, শোয়েব কবির, শান্তিলাল মুখার্জি প্রমুখ। খেলায় সব থেকে রঙিন তাস, যে সঠিক চালে রং পাল্টাতেও পারে। এদের সবার বাপ টিজার মুক্তির পর দোলের ঠিক আগেই নিউ টাউনে ওপেন স্টেজে মুক্তি পেল ছবির গান এলো মির্জা, যে গানের পরিচালনার দায়িত্বে অনেক ধর। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক সমীর, অনেক ধর এবং অঙ্কুশ ঐন্দ্রিলা জানালেন, দেখি এই ফিল্ম বহুত স্পেশাল হ্যায় আর কোশিশ হমনে কি হ্যায় কি হম লোগ এক মাস এন্টারটেইনার ফিল্ম বানায়ে আর পুরি মেহনত সে বানাই হ্যায়। জিতনা প্যার টিজার আর দোনো গানো কো মিলা হ্যায়, উম্মীদ ইয়েহি হ্যায় কি লোগো কো ফিল্ম ভি উতনা হি পসন্দ আয়ে আর উতনা হি প্যার ফিল্ম কো ভি মিলে। আমার তরফ থেকে বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর এটাই একটা পদক্ষেপ যে বাংলা কমার্শিয়াল মিউজিকটা সেরকম অ্যাট্রাকটিভ করা, সেরকম একটু লার্জার দ্যান লাইফ করা, একটু ব্র্যান্ড করা, যেটা মানুষকে এক চান্সে টানবে এবং তাদেরকে এন্টারটেইনমেন্ট দেবে সোজা কথা। এই ছবিটার সাথে অনেক প্রত্যাশা তো অবশ্যই আছে, কারণ বাংলার সব থেকে বড় ডান্স নাম্বার, ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম, এমনিতেই ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্মস লাস্ট বেশ কয়েক বছরে। তো সব কিছু মিলে এই ট্যাগগুলো যখন একটা ফিল্মের মধ্যে পড়ে যায় তখন নার্ভাসনেসটা তো আরোই হয়, তখন কারণ অডিয়েন্স মার্সিলেস হয়, আমরাও অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা মার্সিলেস। তোমরা যাই যত বড় জ্ঞান দাও, ছবি ভালো লাগলে তবেই আমরা ভালো করবো, অদারওয়াইজ এগুলোর কোনো ভ্যালু নেই। সেখানে একটা প্রেশার হয়ে যায় ছবিটা যেন মানুষের ভালো লাগে। তো রিয়েলি উই আর হোপফুল। ভীষণ আজকে প্রাউড ফিল হচ্ছে যে আমাদের পুরো টিম এতটা খেটেছে, ওই জন্য আজকে আমরা এখানে এসে এত সুন্দর করে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করতে পারলাম। আর হ্যাঁ, আমি এটা অনেক জায়গায় বলেছি, আজকে তোমরা এসছো আবার একটা বলার সুযোগ, যে ইন্ডাস্ট্রি ডেফিনেটলি একজন ভালো প্রযোজকও পেতে চলেছে এবং এমন একজন প্রযোজক মানে যার মাধ্যমে আমরা ভবিষ্যতে অনেক ভালো কাজ পাবো, তাই তো? এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন, আগ্রহীরা আজই ফোন করুন 9836938876, 9836938876। নিন খান। আর পাচ্ছি না, এর বেশি কি খাওয়া যায়? খুব যায়, কিছুই তো খেলেন না, আর একটু খান প্লিজ। এখনো তো সেই তোমাকে বন্ধু ভাবি, ও হাসি আজ চিরদিনের চাবি। পাক্কা 44 বছর পর উত্তম ম্যাজিক আজ বড়পর্দায়, সৃজিত মুখার্জির হাত ধরে উত্তম কুমার আজ বড়পর্দায় অতি উত্তম রূপে। ছবি মুক্তির দিন ছবি দেখতে আসা কলা কুশলীরা থেকে শুরু করে সাধারণ মানুষ কি বললেন চলুন শুনে নিই। সবার উপরে তাই তুমি আছো, শহরের রীতি কথায় দিব্যি বাঁচো, ওপারে চলে গিয়ে রাজা সাহেব, উত্তম কুমারকে আমরা যেভাবে ভালোবাসি, সে যেভাবে তার প্রতিটা ছবিতে নিজের রক্ত জল করা অভিনয় দিয়ে আমাদের মনের জানলাগুলো খুলে দিয়েছে, আমাদের যন্ত্রণার লাঘব করেছে, কখনো প্রেমিক হয়ে, কখনো দাদা হয়ে, কখনো বন্ধু হয়ে, সেই উত্তম কুমারের ফ্লেভারটাও গল্পে নিয়ে এলো। খুব সরল একটা গল্পের মধ্যে দিয়ে বাঙালির আবেগকে স্পর্শ করলো।
এর থেকে বড় ট্রিবিউট আর হতে পারে না। হ্যাটস অফ শ্রীজিৎ মুখার্জি। কি কেমন আছো? আমি কাকে দেখছি ভগবান? ছোটবেলা থেকে উনি আমাদের এত দিয়েছেন, এটা তার ছোট্ট একটা প্রতিদান মাত্র। খুবই কষ্টসাধ্য একটা ঘটনা সেটা ঠিকই, কিন্তু আই থিঙ্ক ইটস ওয়ার্থ ইট, কারণ লোকটার নাম উত্তম কুমার। কেন থেকে শুরু করে দর্শক যারা দেখছেন তাদের কাছে এইভাবে তুলে ধরা, তো সেটাই একটা প্রত্যেকটা রিয়াকশন ফ্রম অবভিয়াসলি ক্রেডিট গোজ টু শ্রীজিৎ মুখার্জি। পুরো জাস্টিফিকেশনটা ওনার, যেহেতু এই গল্পের জাস্টিফিকেশনটা পুরোটাই ভয়েস দিয়ে অনেকটাই ওনার ইয়ে দিয়ে তৈরি হয়েছে, এবং সেটার অনেকটাই ক্রেডিবিলিটি গোজ টু এআই। তো আমরা যে বাংলায় প্রথম এভাবে ধরতে পেরেছি সত্যি গৌরব। এক্সপিরিয়েন্স এক কথায় অনবদ্য, মানে অপরিসীম সুখের এবং অভূতপূর্ব এক্সপিরিয়েন্স, যেটা আমি কখনো ভাবতে পারিনি যে আমার জীবনে করবে। ক বছর ধরে খাটনি, মানে ইডিটার খাটনি, তারপরে তিন বছর আগে আমরা এই মুভিটা শুরু করেছি, সেটার মুক্তি পাচ্ছে এখন, পেলো এখন রাজা, সেটাকে দর্শক এত ভালোভাবে নিচ্ছে, এত ভালোভাবে সেটা গ্রহণ করছে, আমি এক্সাইটেড তো বটেই, তার সাথে সাথে আমি ভীষণই ওভারওয়েলম ফিল করছি। আসলে আমি তোমায় ভুল বুঝেছিলাম, ইউ আর এ রিয়েলি নাইস পারসন। সত্যি আমি গর্বিত যে আমি এই ছবির একটি অংশ হতে পেরেছি, এবং সত্যি খুবই চ্যালেঞ্জিং একটা ওয়ার্ক, খুবই রিস্কি, তবে উই আর হ্যাপি যে মানুষের কাছে এই ছবি এতটা অ্যাকসেপ্টেন্স পেয়েছে এবং ভালোবাসা পাচ্ছে। আমি আশা করছি আরও বেশি খেতে চলেছে। দুই বাংলা যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে তুফান ছবিতে মুখ্য চরিত্রে ওপার বাংলা থেকে সাকিব খান, এবং তার বিপরীতে এপার বাংলার মিমি চক্রবর্তীর নাম ইতিমধ্যেই প্রকাশ এসেছে। জানা গিয়েছে ছবিতে দ্বিতীয় নায়িকা হিসেবে থাকছেন বাংলাদেশি অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। এবার শোনা যাচ্ছে এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত, তার কাছে সেই রকম প্রস্তাব গিয়েছে। ছবি সফল হোক বা না হোক, অক্ষয় কুমারের কেরিয়ার থেমে থাকেনি। বলিউডের অন্য তারকাদের তুলনায় তার মুক্তিপ্রাপ্ত ছবি সংখ্যা বেশি। এবার নিজের কেরিয়ার নিয়ে বিশেষ উপলব্ধি ভাগ করে নিলেন অক্ষয়। মুম্বাইয়ে অক্ষয়ের নতুন ছবি বড়ে মিয়া ছোটে মিয়া ট্রেলারের প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা অক্ষয়। ছাড়াও ছবির অন্যান্য অভিনেতার মধ্যে ছিলেন টাইগার শ্রফ, মানুষী চিল্লার পৃথ্বীরাজ সুকুমারন। সাম্প্রতিক অতীতে অক্ষয় অভিনীত সম্রাট পৃথ্বীরাজ, রক্ষাবন্ধন, মিশন রানীগঞ্জের মতো ছবিগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। একমাত্র OMG 2 ছবিটি ভালো ব্যবসা করেছে। অক্ষয় বলেন, আমি যে সমস্ত ছবি করেছি সেখানে কখনো সফল হয়েছি কখনো হয়নি, আমি আগেও ব্যর্থতার সাক্ষী থেকেছি। কেরিয়ারের একটা সময় আমার একটা না 16টা ছবি ফ্লপ করে। ব্যর্থ হওয়ার পরেও অক্ষয় থেমে থাকেননি। হ্যালো ডক্টর, পরিবেশনায় গুডেস হসপিটাল কেষ্টপুর। জামার জিভে ক্যান্সার হয়েছিল, এই গুডেজ হসপিটালের সন্ধান পেয়ে ডক্টর আব্দুল গফুর সন্ধান দিল, অনেকে সঁই করে নিয়ে এসে গুডেজ হসপিটালে ভর্তি করলাম গত 7/3/2024। তা এখানে এসে ভর্তি করার পরে ডাক্তার দেখানোর পরে ডাক্তারের সঙ্গে ব্যবহারটা আমার খুব ভালো লাগলো, এবং আল্লাহর ইচ্ছায় আমার পেশেন্ট হচ্ছে আমার জামাই, সুস্থ হয়ে আস বেলা 2:30 ছুটি করে নিয়ে বাড়ি যাচ্ছি। গুডেজ হসপিটালের সার্ভিসটা খুব ভালো, আমি সমস্ত জায়গায় ভেরি গুড লিখে দিয়েছি, খুব ভালো লেগেছে বলে গুডেজ হসপিটাল এসেছিলাম, এবং এদের ব্যবহারটা খুব ভালো লাগলো, কর্মচারীদের ব্যবহারও খুব ভালো লেগেছে, এবং ডাক্তারও খুব ভালো ব্যবহার করেছেন আমার সঙ্গে। এবং আমি এখানে রিসেপশনে ফোন চেয়ে ফোন ডাক্তারের ফোন নম্বর চেয়েছিলাম, ডাক্তার আমাকে ফোন নম্বর দিয়ে দিয়েছেন এবং বললেন যখন কোনো সুবিধা অসুবিধা ফোন করবেন। অপেক্ষার অবসান, দীর্ঘ এক দশকের বেশি সময় পর অবশেষে আসতে চলেছে ক্রিসের চতুর্থ কিস্তি। এবার ক্রিসকে দেখা যাবে মহাকাশে।
আইপিএল এর মাঠে কুকুরকে লাথি, মানবতা কোথায়? মোদির কাছে কড়া পদক্ষেপের আর্জি স্বস্তিকার। নিজেকে লেডি শাহরুখ বলে ঘোষণা কঙ্গনার। বলিউড তারকাদের ফের কটাক্ষ অভিনেত্রীর। লুকিয়ে বিয়ে করেছেন অভিনেত্রী তাপসী পান্নু, গাঁট ছড়া বেঁধেছেন চর্চিত প্রেমিক তথা ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সঙ্গে। বিনোদনের খবর আজ এই পর্যন্তই, আবার আমাদের দেখা হবে আগামী শনিবার ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।